আজকে আমাদের এখানে বনমালীপুর রথতলা সেই বিখ্যাত রথযাত্রা উৎসব। সবাই এখানে খুব তাড়াহুড়ো করে ঠেলাঠেলি করে রথ টানছে, আমিও একটু রথের দড়িটা টানতে গেলাম। খুব ভিড় বলে আমি রথের দড়িটা ছেড়ে দিলাম, তারপর আমি ফোন নিয়ে সাইডে সরে গিয়ে শুধু রথটা যাচ্ছে তার ভিডিও করতে লাগলাম, কারণ এই ঠেলাঠেলিতে একবার যদি পড়ে যাই তো বাকিটা ইতিহাস। রথটা যাচ্ছে, আমি ভাবলাম রথটা যখন যাচ্ছে আমি বাকি দিকটা ঘুরে দেখি। চারিদিকটা ঘুরে দেখতে লাগলাম, এটা তো মেয়েদের ভালোবাসার জায়গা, এখানে তো আসতেই হবে একবার হলেও, কিছু যদি নাও কিনি। তারপর আমি কাপের কাছে গেলাম, সব থেকে যেটা ইউনিক লাগলো আমার এই কাপগুলো। তারপর আমি এটার দিকে গেলাম, কিন্তু দেওয়ার মতো কেউ নেই। তারপর একটু ফুচকা খেয়ে, একটু আইসক্রিম খেয়ে, তারপর জিলিপি কিনে এনে বাড়িতে এলাম। বাড়িতে আসার পর কী কী কিনেছি সমস্ত কিছু দেখছিলাম। দেখার পর আমি একা একা বসে বসে জিলিপি খাই। তোমরা আরও মিনি ভ্লগসের জন্য সাবস্ক্রাইব করো আমার চ্যানেল মাইওয়ে। টাটা, বাই বাই।